বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি সেলিম মাহমুদ সজীব, বিবিএ টিচিং হোমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয় বিবিএ অনার্সের বাংলাদেশ কর বিধি বইয়ের ভ্যাট চ্যাপ্টার নিয়ে, মূল্য সংযোজন কর ভ্যাট অধ্যায়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর দেখতে পাচ্ছ বোর্ডে একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে, আমরা আজকে এই প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব। তো তোমরা নিজ নিজ খাতায় বোর্ডের প্রশ্নটি তুলে নাও। এবার চলো আমরা অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করি। আমাদের প্রশ্ন ছিল এবিসি লিমিটেডের উৎপাদন ব্যয় বিবরণী। তো আমরা উপরে লিখে নিয়েছি যে এবিসি লিমিটেড এর উৎপাদন ব্যয় বিবরণী, গত ক্লাসে যে ছকটা লিখে দিয়েছিলাম ছকটা ছিল এরকম, বিবরণ টাকা টাকা। ছকের শুরুতে আমরা লিখেছিলাম প্রারম্ভিক কাঁচামাল। এবার আমাদেরকে প্রশ্ন খুঁজতে হবে কোথায় প্রারম্ভিক কাঁচামাল রয়েছে। আমরা প্রশ্ন খুঁজে দেখি, প্রারম্ভিক কাঁচামাল দেখো 1 লক্ষ টাকা দেওয়া আছে, আমরা নিয়ে নিলাম প্রারম্ভিক কাঁচামাল 1 লক্ষ টাকা। এরপরে নিতে হয় কাঁচামাল ক্রয়। তো প্রারম্ভিক কাঁচামালের পরে আমরা কাঁচামাল ক্রয় নিব। প্রশ্নে খুঁজে নিলাম প্রারম্ভিক কাঁচামাল ক্রয় দেওয়া আছে 2,50,000 টাকা, যোগ করলাম তাতে আসে 3,50,000 টাকা। এবার কাঁচামাল ক্রয়ের পরেই আমাদেরকে নিতে হয় সমাপনী কাঁচামাল। প্রশ্ন খুঁজে আমরা দেখব কোথায় সমাপনী কাঁচামাল দেওয়া আছে, সেখান থেকে আমরা বের করে নিলাম 25,000 টাকা। 3,50,000 থেকে 25,000 বিয়োগ করলে থাকে আমাদের 2,75,000 টাকা, এটার নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল থেকে আমরা যখন মুখ্য ব্যয় বের করি তখন আমাদের নিতে হয় সকল প্রকার প্রত্যক্ষ খরচ এবং মজুরি। আমরা প্রশ্নে দেখলাম শুধুমাত্র প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে, আর কোনো আইটেম নাই। যদি একাধিক আইটেম থাকতো তাহলে আমরা ফার্স্ট কলামে লিখে যোগ করে তারপরে নিতাম, যেহেতু আমাদের একটা মাত্র আইটেম দেওয়া আছে প্রত্যক্ষ মজুরি, শুধু প্রত্যক্ষ মজুরি আমরা নিয়ে নিলাম 1,20,000 টাকা। ব্যবহৃত কাঁচামালের সাথে যখন আমরা প্রত্যক্ষ মজুরি 1,20,000 টাকা যোগ করলাম, আমাদের অ্যামাউন্ট চলে আসলো 4,45,000 টাকা, এটার নাম হচ্ছে মুখ্য ব্যয় বা প্রধান ব্যয়। কাঁচামালের সাথে যখন আমরা মজুরি যোগ করে দিলাম আমরা পেয়ে গেলাম মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের পরের আইটেম হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় করতে হলে আমাদেরকে পরোক্ষ খরচ এবং কারখানা পরিব্যয়গুলো যোগ করতে হয়। আমরা অঙ্কের প্রশ্নে দেখলাম শুধুমাত্র কারখানা পরিব্যয় দেওয়া আছে, আর কোনো আইটেম নাই, তাই আমরা এটাও সরাসরি যোগ করে দিলাম 2,25,000 টাকা। তাই 4,25,000-এর সাথে যখন 2,25,000 যোগ করলাম আমাদের অ্যামাউন্ট চলে আসলো 6,70,000 টাকা, এটার নাম হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের পরে আমাদেরকে নিতে হয় প্রারম্ভিক চলতি কার্যের মজুদ। আমরা প্রশ্নে দেখব চলতি কার্যের মজুদ আছে কিনা। হ্যাঁ, প্রশ্নে প্রারম্ভিক এবং সমাপনী দুইটাই দেওয়া আছে। তাহলে আমরা প্রারম্ভিক চলতি কার্যের মজুদটা আগে যোগ করব, যোগফল নামাবো এবং সমাপনী চলতি কার্যের মজুদের অ্যামাউন্ট বসাবো এবং বিয়োগ করে রেজাল্ট নিয়ে আসব। এর নাম হবে উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করার পরে আমাদের করতে হয় বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে পাই? প্রারম্ভিক তৈরি পণ্যর মজুদ যোগ করতে হয় এবং সমাপনী তৈরি পণ্যের মজুদটা বিয়োগ করতে হয়। দেখতে হবে প্রশ্নে আছে কিনা। হ্যাঁ, আমাদের প্রশ্নে প্রারম্ভিক এবং সমাপনী দুইটাই দেওয়া আছে। তাহলে প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ আমরা একবার যোগ করব এবং এরপরে সমাপনী তৈরি পণ্যের মজুদ বিয়োগ করব, তাহলে আমরা পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয়। উৎপাদন ব্যয় বিবরণী ছক অনুযায়ী বিক্রিত পণ্যের ব্যয় এরপরে নিতে হয় পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় বলতে আমরা বুঝি অফিস ও প্রশাসনিক খরচ, বিক্রয় ও বণ্টন খরচ। আমরা প্রশ্নে দেখলাম একটি মাত্র আইটেম দেওয়া আছে প্রশাসনিক ও বিক্রয় ব্যয়, তাই আমরা এই আইটেমটা সরাসরি শেষ কলামে দিয়ে দিছি এবং যোগ করে আমরা রেজাল্ট পাই 11,00,000 টাকা, এটা হচ্ছে আমাদের মোট ব্যয়। তাহলে একটি পণ্য কাঁচামাল থেকে শুরু করে এই পর্যন্ত আমরা মোট ব্যয় পেলাম 11,00,000 টাকা। ব্যয় করার পরে এটাকে আমাদেরকে বিক্রি করতে হবে। বিক্রি করতে গেলে কিছু মুনাফা করতে হয়। প্রশ্নে বলা আছে মোট খরচের উপরে মুনাফা হচ্ছে 20%। তাহলে মোট খরচ বা মোট ব্যয় হচ্ছে আমাদের 11,00,000 টাকা। এই 11,00,000 টাকার উপরে আমরা যদি 20% মুনাফা করি তাহলে আমাদের মুনাফা দাঁড়াচ্ছে 2,20,000 টাকায়। মোট ব্যয়ের সাথে মুনাফা যদি যোগ করে দেই তাহলে আমরা পাবো এখানে বিক্রয় মূল্য। আমাদের বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 13,20,000 টাকা। সুতরাং উৎপাদন ব্যয় বিবরণী ছক ব্যবহার করে আমরা এইভাবে প্রশ্নটার সমাধান করে দিতে পারি।
এখানে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে মুনাফা। এই মুনাফাটা চার ভাবে অঙ্কে থাকতে পারে। আমরা আজকে যে অঙ্কটা সমাধান করলাম এখানে বলা ছিল খরচের উপরে 20%। এটা যদি না বলে আমাদেরকে বলে দিত মুনাফা হবে বিক্রয় মূল্যের 20%। বিক্রয় মূল্যের উপরে 20% করতে বলবে, কিন্তু অঙ্কে বিক্রয় মূল্যটা দেওয়া থাকবে না। সেই ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করতে পারি? সেই ক্ষেত্রে আমরা ধরে নেব বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্যের উপর যদি মুনাফা হয় 20%, তাহলে 100 টাকার 20% হচ্ছে 20 টাকা। তাহলে বিক্রয় মূল্য 100 টাকা, মুনাফা 20 টাকা। আমরা যদি বিক্রয় মূল্য থেকে মুনাফা 20 টাকা বাদ দিয়ে দেই তাহলে খরচ হচ্ছে আমাদের 80 টাকা। তাহলে মোট ব্যয়ের পরিমাণ হচ্ছে 80 টাকা। ব্যয়ের পরিমাণ যদি 80 টাকা হয়, এটা আমরা বলতে পারি 80% সমতুল্য হচ্ছে 11 লক্ষ টাকা। তাহলে এই 11 লক্ষ টাকাকে 80% দিয়ে ভাগ করি তাহলে পাবো 1%। এখানে মুনাফা দেওয়া আছে 20 টাকা বা 20%, তাহলে গুণ করে দেব 20 দিয়ে, আমরা কাঙ্ক্ষিত মুনাফা পেয়ে যাব। এবং মুনাফাটা যখন ব্যয়ের সাথে যোগ করে দেব আমরা বিক্রয় মূল্য পাব। এইভাবে মুনাফা নির্ণয় করতে হয়। তো এই নিয়মটা যদি আমাদের কাছে একটু কঠিন মনে হয় তাহলে আমরা বিকল্প চিন্তা করতে পারি। সেটা হচ্ছে বিক্রয় মূল্য যেহেতু দেওয়া নাই, ধরে নেই হচ্ছে 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য যদি আমরা 100 টাকা ধরে নেই এবং বিক্রয়ের উপরে যদি 20% মুনাফা করতে বলে, তাহলে আমরা মোট ব্যয়কে 20/80 দ্বারা গুণ করে দেব। এই দুইটা যোগ করলে 20 এবং 80 যোগফলটা যেন 100 সমান হয়। আবার প্রশ্ন যদি এরকম থাকে বিক্রয় মূল্যের উপরে 15% মুনাফা করো, সেই ক্ষেত্রে আমরা উপরে লিখব 15, তাহলে কত হলে 100 হবে? 85। তাহলে নিচে লিখব আমরা 85, অর্থাৎ ব্যয়টাকে 15/85 দ্বারা গুণ করব। যদি বলা থাকে বিক্রয় মূল্যের উপরে 25% মুনাফা করো, সেই ক্ষেত্রে কত হবে? উপরে হবে 25, নিচে হবে 75। তাহলে মোট ব্যয়কে 25/75 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা মুনাফা পেয়ে যাব। এবং মুনাফাটা যখন ব্যয়ের সাথে যোগ করব তখন আমরা বিক্রয় মূল্য নির্ণয় করতে পারব। আবার ধরো কোনো কোনো অঙ্কে বিক্রয় মূল্যটা সরাসরি দেওয়াই থাকবে। তো বিক্রয় মূল্য যদি আমাদের সরাসরি দেওয়াই থাকে তাহলে আমাদের কোনো পার্সেন্ট করার প্রয়োজন নেই। বিক্রয় মূল্য থেকে মোট ব্যয় বাদ দিয়ে দেব, মাঝখানে আমরা মুনাফা পেয়ে যাব। আবার কোনো অঙ্কে যদি সরাসরি মুনাফা কত টাকা সেটা যদি দেওয়া থাকে তাহলে মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করব, তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। আমরা একটি উৎপাদন ব্যয় বিবরণী করলাম। এবার আমাদেরকে মূল্য সংযোজন কর নির্ণয় করতে হবে। উৎপাদন ব্যয় বিবরণী করার পরে আমরা একটা বিক্রয় মূল্য পেয়েছি 13,20,000 টাকা। তো বিক্রয় মূল্য লিখলাম 13,20,000 টাকা। এখান থেকে বাদ দিতে হয় ব্যবহৃত কাঁচামাল, কারণ কাঁচামালের উপরে ভ্যাট দিতে হয় না। আমরা যখন কাঁচামালটা ক্রয় করে নিয়ে আসি তখনই কী করি? ভ্যাটটা পরিশোধ করে আসি। তাই ব্যবহৃত কাঁচামালের উপর আমাদের ভ্যাট দিতে হবে না। এই জন্য ব্যবহৃত কাঁচামালটা বিক্রয় মূল্য থেকে বাদ দিয়ে নিতে হবে। তো বাদ দেওয়ার পর আমরা রেজাল্ট পেলাম 9,95,000। এটার নাম হচ্ছে মূল্য সংযোজন বা ভ্যালু অ্যাডেড। এই মূল্য সংযোজনের উপরে আমরা কর দেব 15%। অঙ্কের প্রশ্নে বলা ছিল কোম্পানি 15% হারে ভ্যাট প্রদান করে থাকে। তাহলে মূল্য সংযোজন কর সমান মূল্য সংযোজন 9,95,000 গুণন হচ্ছে 15%। তাহলে আমাদের ভ্যাট চলে আসে 1,49,250 টাকা। আমাদের অঙ্কে প্রশ্ন ছিল কোম্পানির প্রদেয় ভ্যাটের পরিমাণ কত। তাহলে আমরা এখানে রেজাল্ট পেয়ে গেলাম কোম্পানি বৎসরে ভ্যাট প্রদান করে 1,49,250 টাকা। তাহলে এইভাবে আমরা মূল্য সংযোজন কর এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে পারি। আজকের ক্লাসে এতক্ষণ সময় ধৈর্য ধরে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।